দলের সাধারণ কার্যকর্তা থেকে সাংগঠনিক নিষ্ঠা, দলের প্রতি দায়িত্ববোধ নিয়ে হয়েছেন নতুন রাজ্য সভাপতি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে পরিষ্কার বুঝিয়ে দিলেন, সভাপতি হলেও সাধারণ একজন কর্মকর্তার মতোই রাজ্যে বিজেপির ঝান্ডা আবার তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি। আবেগপ্রবণ কণ্ঠে নিজের রাজনৈতিক দিশার উল্লেখ করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, তার সভাপতি পদে নির্বাচনের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হল বিজেপি কর্মকর্তাদের দল। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজের রাজনৈতিক যাত্রাপথের উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, একজন সাধারণ কর্মকর্তা থেকেই তিনি দলের রাজ্য সভাপতি হয়েছেন। এই সম্মান প্রদানের জন্য দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। যে এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পার্টি, এটা আবারও প্রমাণ হয়েছে, কারণ আমি অতি সাধারণ কার্যকর্তা। এই কার্যকর্তাকে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি যেভাবে সম্মান জানিয়েছেন, সেটা আমি আবারও আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা আপনাদের মাধ্যমে আমার কার্যকর্তা বন্ধুদের কাছে আমি আরেকটা বিনম্র আবেদন রাখছি যে আজকে আমি রাজ্য সভাপতি হয়েছি, অনেকেই আমাকে আজকে ফুলের গুলদস্তা বা উত্তরীয় বা আমাকে সম্মান জানানোর জন্য আপনারা যেটা করছেন, আমি বলবো যে আজকের পর থেকে সেটা আমাকে করবেন না, কারণ আমি একজন সাধারণ কার্যকর্তা। আমি কার্যকর্তাদের পাশে দাঁড়াবো, আমি কার্যকর্তাদের যারা 2018 এই পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কৃষ্ণাপুর থেকে শুরু করে আমার সমস্ত কার্যকর্তা ভাই বন্ধু যারা রয়েছেন, আমি তাদের কাছে যাব, আমি তাদেরকে ফুল দিয়ে বরণ করব। আমাকে ফুল দিয়ে বরণ করা হয়। আমি কার্যকর্তাদের দলের সম্মানিত পদ পেয়েও তার রাজনৈতিক দর্শন যে আগের মতোই আছে জানিয়ে ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি কর্মকর্তাদের উদ্দেশ্যে আন্তরিক আবেদন রেখেছেন, তাকে ফুল দিয়ে বরণ করার দরকার নেই। তিনি আগে সেই রাজীব ভট্টাচার্যের মতোই দলের কর্মীদের পাশে গিয়ে দাঁড়াবেন সুখে দুঃখে। 18 নির্বাচনে দলে যেসব অসংখ্য কর্মকর্তা জীবন বাজি রেখে দলের কাজ করে গিয়েছেন, তাদের উদ্দেশ্য গভীর টানের বলিষ্ঠ বার্তা রাখেন প্রদেশ বিজেপি সভাপতি। জানান প্রত্যেকের কাছেই নিজে যাবেন তিনি, তাকে ফুল দিয়ে বরণ করার বদলে কর্মকর্তাদের ফুল দিয়ে তিনি বরণ করবেন। তার বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিধানসভা নির্বাচনের আগে এমন একজন রাজ্য সভাপতি বিজেপি দল পেয়েছে যিনি প্রথম প্রতিক্রিয়াতেই পরিষ্কার করে দিয়েছেন তার কাছে দল আর দলের কর্মীরাই সবচেয়ে বড় সম্পদ, সব থেকে প্রিয় সম্মানসূচক অনুভূতি। যোগ্য লোককেই রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত করেছেন জেপি নাড্ডা, তাতে কোনো সন্দেহ নেই। সাংবাদিক বৈঠকে রাজীব ভট্টাচার্য যেমন বলিষ্ঠ বার্তা দিয়ে দলের সর্বস্তরকে আরও মজবুত হওয়ার শক্তি দিয়েছেন, তাহলে পাশে বসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন নিজের স্বমহিমায় উজ্জ্বল। এই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গত 4 মাসে বারবার প্রমাণ করেছেন যে দলের প্রতি আর মানুষের প্রতি টান তার কতটা গভীর। মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর আকস্মিক পালাবদল হয়েছে, তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে কত জল্পনা কল্পনা, কত গসিপ। কিন্তু সত্যি সত্যি যদি কেউ প্রকৃত রাজনৈতিক বিশ্লেষণ করে তাহলে দেখবে গত 4-5 মাসে বিপ্লব কুমার দেব আসলেই প্রমাণ করেছেন পদ বা ক্ষমতার প্রতি মোহনে তার রাজনৈতিক যাত্রা সম্পূর্ণ হয় না। মানিক সাহা মুখ্যমন্ত্রী হবার পরে যেমন ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন তাকে, তেমনি সেই একই স্বার্থশূন্য মন নিয়ে জেপি নাড্ডার কাছে সুপারিশ করেছেন রাজীব ভট্টাচার্যকে সভাপতি করার জন্য। পাশে বসে সদা উজ্জ্বল হাস্যমুখের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশান্ত মুখ তার সবচেয়ে বড় প্রমাণ। কোনো পোস্টের জন্য, কোনো চেয়ারের জন্য বিপ্লব কুমার দেবের মুখের হাসি মিলিয়ে যায় না। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় সুদীপ সুবলরা যেখানে পরিযায়ী পাখি, সেখানে গত 4-5 মাসের নাটকীয় রাজনৈতিক ঘটনা প্রবাহের পরেও বিপ্লব কুমার দেব দেখিয়েছেন তিনি অন্য ধাতুতে গড়া মানুষ, যার কাছে আশপাশকে অগ্রাহ্য করেই বিরাজ করে দলের স্বার্থ আর মানুষের কল্যাণ। তাই নবনিযুক্ত রাজ্য সভাপতি নিজেই তার গলার উত্তরীয় বিপ্লব কুমার দেবের গলায় পুরিয়ে দেন। আজ ডাক দিলে তাই কাল আস্তাবল ময়দান ভর্তি করার ক্ষমতা বিপ্লব কুমার দেবে রাখেন এই রাজ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।